আমরা 22 তারিখে মালদ্বীপসে যাব, সেখানে মালদ্বীপের টিমের সাথে আমরা 24 তারিখে আমরা খেলা খেলা হবে, এবং এরপর আমাদের 25 তারিখে আমাদের জাতীয় দল আবার প্রত্যাবর্তন করবে, এবং তারপরে তারা সিলেটে চলে যাবে, মঙ্গোলিয়া আমাদের দেশে আসবে, মঙ্গোলিয়ার সাথে আমাদের 29 তারিখে আমাদের খেলা হবে। আগামী 21 মার্চ থেকে 29 মার্চ আমাদের ফিফা উইন্ডো আছে ফ্রেন্ডলি খেলার জন্য। আমরা বিভিন্ন দেশের সাথে এর মধ্যে যোগাযোগ করি এবং আমাদের আলাপ চলতে থাকে খেলা আয়োজন করার জন্য। আমরা এর মধ্যে লাওস, মঙ্গোলিয়া, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া সকলের সাথে আলোচনা করি, এবং শেষে আমাদের বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে 2টি খেলা আমাদের প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে। একটি হচ্ছে আমরা 22 তারিখে মালদ্বীপসে যাব, সেখানে মালদ্বীপের টিমের সাথে আমরা 24 তারিখে আমরা খেলা খেলা হবে, এবং এরপর আমাদের 25 তারিখে আমাদের জাতীয় দল আবার প্রত্যাবর্তন করবে, এবং তারপরে তারা সিলেটে চলে যাবে, মঙ্গোলিয়া আমাদের দেশে আসবে, মঙ্গোলিয়ার সাথে আমাদের 29 তারিখে আমাদের খেলা হবে। এই 2টি খেলা আমাদের জন্য আমরা প্রাথমিক চূড়ান্ত করেছি, এবং ফিফার সাথে আমাদের যোগাযোগ চলছে, আলোচনা চলছে এগুলো অফিসিয়াল অ্যাপ্রুভাল নেওয়ার জন্য। সেটি হলে আমরা আবার আরও চূড়ান্ত ভাবে আপনাদের সকলকে জানাবো। আমরা আশা করছি এই খেলা দুটোতে আমাদের রেজাল্ট আমরা ভালো করতে পারবো, আমাদের টিমের মধ্যে লিগের মধ্যে আছে, এবং আমাদের বিশ্বাস আমাদের প্লেয়াররা বেশ উদ্দীপ্ত আছে, এবং আমরা আমাদের খেলা সবচেয়ে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।